খবর প্রতিদিনের পক্ষ থেকে রাজশাহীর আদালত অঙ্গনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বেশ কিছুদিন হলো রাজশাহীর আদালত অঙ্গনে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে এবং তাদের উদ্দেশ্যটা কী, তারা কী জন্যে রাজশাহীর আদালত অঙ্গনে এসেছে, সে বিষয়টি নিয়ে আমরা সরাসরি একটু কথা বলতে চাই মেডিকেলের শিক্ষার্থী সিফাত ভাইয়ের সাথে। চলুন তাহলে দেরি না করে শুনি সিফাত ভাই কী বলেন। আপনার নামটা বলবেন? সিফাত রেজো। আপনি আপনার পরিচয়টা একটু দেন। আচ্ছা, আমরা এখানে আজকে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই রাজশাহী মেডিকেল কলেজের থার্ড ইয়ারের আমরা স্টুডেন্ট, MBBS 63 MBBS। আমরা এখানে মূলত এসেছি আমাদের একটা সাবজেক্ট আছে একাডেমিকের মধ্যে, সেটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন। তো এখানে একটা পার্ট হচ্ছে যে মেডিকেল জুরিস্প্রুডেন্স, মানে বিভিন্ন ধরনের ধরুন ক্রিমিনাল কেস হয়, এগুলোতে আপনাদের অনেক সময় একজন অভিজ্ঞ ডাক্তারের এক্সপার্ট উইটনেস হিসেবে দরকার হয় অপিনিয়ন দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কীভাবে পরিচালনা করা হয় এবং ডাক্তারদের এই কেসগুলো পরিচালনার ক্ষেত্রে ভূমিকাটা কী, এগুলো হাতে কলমে দেখার জন্য আমাদের একাডেমিকের মধ্য থেকেই আমাদের সবাই সব ব্যাচের সবাইকে তিন দিনে ভাগ করে আমরা মানে প্রতিদিন আদালতের কার্যক্রমে পরিচালনায় ডাক্তারদের ভূমিকা যেটা, সেটা দেখার জন্য আমরা এই দিনের একটা সময় আসে ভিজিট করতেছি। এটা আমাদের পড়াশোনার একাডেমিকের মধ্যেই অংশ। আপনারা যখন আদালতে আসেন মূলত কাদের কাদের সাথে আপনাদের কাজ থাকে? এটা কি একজন ডাক্তারের কাজ বলতেছেন নাকি আমরা স্টুডেন্ট হিসেবে? আপনারা আদালতে আসার পর কোন কোন ব্যক্তিদের সাথে আপনারা যোগাযোগ করেন? এক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট এসেছি আমাদের টিচাররাই এগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, ওনারাই আদালতের যাদের এরকম মানে করসপন্ডিং যারা আছে কর্মচারী ওনাদের সাথে কথা বলে রাখে। মানে আমরা জাস্ট আসি, আসে একটা কেস যখন চলমান থাকে ওখানে আমরা আমাদের আগে থেকেই বলা থাকে যে আমরা আসবো, আমরা জাস্ট ওখানে বসে ওদের কীভাবে কার্যক্রম পরিচালনা করছে, একটা মামলা কীভাবে আগাচ্ছে ওগুলো আমরা পর্যবেক্ষণ করি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই যে আদালতে আপনারা ভিজিট করছেন বা সবার সাথে কথা বলছেন, আপনারা যখন সহযোগিতা চাচ্ছেন তারা কি স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে? জি অবশ্যই, তারা অনেক সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন এবং মামলা শেষে জজ আমাদের সাথে আলাদা করে কথা বলেছেন। মহামান্য যে বিচারপতি আছে উনি মামলা পরিচালনা শেষে আমাদের উদ্দেশ্য করে প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন, কথা বলেছেন। আপনারা এ পর্যন্ত কতজন এখানে ভিজিট করেছেন? আমাদের ব্যাচে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 250 জন, 250 জনের সবাই এসেছি আমরা। আচ্ছা, আর কতদিন আপনারা এই রাজশাহীর আদালত অঙ্গন ঘুরবেন? আজকে দিয়েই শেষ, আজকে দিয়েই শেষ হচ্ছে আমাদের। আজকে দিয়েই শেষ? জি। রাজশাহীর আদালত অঙ্গন সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলেন। অভিজ্ঞতা বলতে আজকে হচ্ছে আমাদের এখানে প্রথম আসা, তাই অভিজ্ঞতা বলার জন্য সময়টা আসলে একটু কম হয়ে যায়। তবে যেটা দেখলাম যে এখানে সব বিজ্ঞ বিচারপতিরাই আছে, কর্মক্ষেত্রে অবশ্যই অনেক প্রজ্ঞাবান থাকছেন তারা, যোগ্য ব্যক্তিরাই এখানে কাজ করছেন আর আমাদের সাথে অনেক সহযোগিতাপূর্ণ আচরণই করেছেন, আমার আর কি এটাতে সন্তুষ্ট সবাই। দেখলেন রাজশাহীর আদালত অঙ্গনের চিত্র, যেখানে আগামী ডাক্তাররা ঘুরে বেড়াচ্ছেন, তারা যে মেডিকেল জুরিস্প্রুডেন্সে একটি যে সাবজেক্ট আছে সেই জুরিস্প্রুডেন্স সম্পর্কে হাতে কলমে শেখার জন্য এখানে আসছেন। তবে আমার মনে হয় যে তাদেরকে আরেকটু পর্যাপ্ত সময় দিলে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।